বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা নিয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমরা সবাই জানো যে দ্বাদশ শ্রেণীর মতো একাদশ শ্রেণীতেও সিলেবাস পরিবর্তন হয়েছে তো আমি তোমাদের সামনে সেই বিষয়টাই শুরু শেয়ার করছি যে তোমরা এই সিলেবাসটাকে কীভাবে ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে নিজের যে যে সাবজেক্টগুলো আছে আমি বিভিন্ন সাবজেক্ট ইতিমধ্যে তোমাদের সামনে স্পেশালভাবে তুলে ধরেছি কিন্তু সমস্ত সাবজেক্ট তুলে ধরাটা সম্ভব নয় তো যাদের যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে বিভিন্ন পার্টসগুলো আছে তোমরা কিভাবে দেখবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা একটু দেখে নাও তো তোমরা তোমাদের মোবাইলে গুগল ব্রাউজারে যাবে সেখানে গিয়ে সরাসরি তোমরা জাস্ট যে ওয়েবসাইটটা লিখবে আমি বলে দিচ্ছি ডব্লু 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 ডট ডব্লু ই সরি ডবলু বি সি ই ডট সি ডট এন এই ওয়েবসাইটে লিখে জাস্ট এন্টার করবে এন্টার করলেই কিন্তু তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে তো অফিশিয়াল ওয়েবসাইটটা খুলে গেলে তোমরা একদম সাইডে ঠিক এরকমভাবে দেখতে পাবে যে রিডাকশন ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন টু তো জাস্ট এর ওপরে এই যেখানে নিউ বলে লেখাটা রয়েছে এখানে গিয়ে জাস্ট একটা তোমরা ক্লিক করবে এই যে নিউ লেখাটা এই নিউ লেখাটার ওপরে জাস্ট ক্লিক করলেই কিন্তু সাধারণভাবে তোমাদের যেটা ডাউনলোড এরকম একটা অপশান দেবে যে ডাউনলোড করবে কি না আমার যেহেতু ডাউনলোড করা হয়েছে তবুও আমি আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি ডাউনলোড অপশান কিন্তু এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা যাদের এতে নোটিশটা দেখতে পাবে এবং কোন সাবজেক্টে কী কী জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেই জিনিসটাও দেখতে পাবে যেমন বাংলাতে কি কি বাদ হয়েছে শিকার বাদ হয়েছে ইবান্তরের বন্ধিনী বাদ হয়েছে শিক্ষা সার্কাস বাদ হয়েছে ছড়া ধাঁধা ওয়েপারটা বাদ হয়েছে সংস্কৃতর মধ্যে দিয়ে তোমাদের প্রোজের একটা অংশ আর তারপরে পোয়েট্রির একটা অংশ লিটারেচারের বিভিন্ন অংশগুলো বাদ হয়েছে এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা পাট পার্ট করে আলোচনা করা রয়েছে ম্যাথামেটিক্সের কী কী বাদ হয়েছে ফিজিক্সের কী কী বাদ হয়েছে কেমিস্ট্রি ফিজিওলজি ফিলোসফি যদিও আমি অনেক সাবজেক্টের মধ্যে যেমন ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ তবে একটা কথা বলি অনেকগুলো সাবজেক্ট কিন্তু বাদ দেয়নি যেমন তার মধ্যে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে যেমন এডুকেশন এডুকেশন থেকে কোনো প্রকার কোনো কিছু বাদ যায়নি যা ছিল সম্পূর্ণই রয়েছে তারপর পল সায়েন্স পল সায়েন্স থেকেও কিন্তু কোনো কিছু বাদ যায়নি অর্থাৎ যেটুকু ছিল তার সম্পূর্ণই রয়েছে আপাতত এই পর্যন্তই তথ্য বা যে পর্যন্ত এসছে বা যে পর্যন্ত নোটিশে পাওয়া গেছে সেই পর্যন্তই কিন্তু বলছি যদি পরবর্তীতে কমানো হয় তো সেক্ষেত্রে হয়তো বা নতুন করে নোটিশ প্রকাশ হলেও হতে পারে কিন্তু যে কটা সাবজেক্ট মাত্র উনিশটা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে যার জন্যই কিন্তু আমাদের এটুকুই জানতে হবে অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত এখনও কোনো প্রকার কোনো তথ্য আসেনি যদি পরবর্তীতে এসে থাকে তো এই যে ওয়েবসাইটটাই তোমরা ঠিক যেভাবে আসলে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে বা যাদের যে সাবজেক্টগুলো রয়েছে যারা ইতিমধ্যে দেখো নি তারা কিন্তু এই যে জিনিসটা তোমরা বইয়ে জাস্ট একটা সিলেবাসের পার্টটা প্রথম পিসটা উল্টেই একটা সিলেবাসের পার্ট পাবে সেই সিলেবাসের পার্ট দেখে এই যে অংশগুলো তোমরা লেখা দেখতে পাচ্ছ এই অংশগুলো কিন্তু বাদ দিয়ে দেবে যেমন ওয়েস্টার্ন ফিলোসফি আমি তোমাদের বলে উচিত যে সাবস্ট্যান্স রয়েছে ক্যাজুয়ালিটি রয়েছে নশন অব দর্শন এই যে পাটগুলো বুদ্ধিজমগুলো এরকমভাবে যে যে পার্টগুলো তোমাদের বইয়ে রয়েছে সেইগুলো প্রথমে দাগিয়ে নেবে তারপর সেই পাটটা বাদ দিয়ে পড়বে এই যে পার্টগুলো রয়েছে এই পাটগুলো থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না তো এভাবে তোমরা তোমাদের সাবজেক্টটা ডাউনলোড করে নিতে পারো এই নোটিশটা পিডিএফ ফাইলটা এবং ডাউনলোড করে নিজেরাই নিজেদের সাবজেক্টটা কিন্তু দেখে নিতে পারো তো এই হলো আলোচনা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো নিজের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেলে নতুন এখন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ